ওরে পাগলা জাননি প্রেমের সুরা তো হাফ তাফসীর, এমন কইরা কেউ বলবে না, গভীর রাত্রে বস ভালো কইরা বুঝা না। তোমাকে এতিম অবস্থায় পাই না, আমি তোমার এতিম পাইছি ও বন্ধু রে, তোমার মা না ডাক দিয়া ওই দিন বলে উমে আয় মন রে আমার, জ্বরটা বেড়ে গেছে, শরীরটা কাঁপতাছে, চোখটা ঝাপসা হয়ে আসছে রে উমে আয় মন, আমি বুঝি আর বাজবো না রে উমে আয় মন, আমার কলিজার টুকরা মোহাম্মদ বাবার কবর দেখতে চাইছিল, আমি তারে বাবা দেখাইবার জন্য বাবার কবরের কিনারে আন্যে দাঁড় করাইছি, কিন্তু আমি বুঝি নাই বুঝি নাই, আমার বাবা বাবা দেখতে আইসা মায়েরেও যে হারাইবে উম্মে আয় মন, আমি বুঝি নাই উম্মে আয় মন রে, আমার দিনে দিনে সময় ফুরিয়ে দুর্বল হয়ে যায় রে উম্মে আয় মন, আমার বাবার মোহাম্মদ রে আমার বুকে একটু দে, আমার নবী দৌড়াই আসছে ছয় বছরের বাচ্চা হইলেও, আমার নবীর জ্ঞানের কোনো কমতি নাই, আমার নবীর বুঝের কোনো কমতি নাই, নবী আমার মায়ের বুকের মধ্যে জাফাইয়া পইরা, মায়ের টোটের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, আর মা মা কইয়া ডাকে ও মা তুমি কেন এমন করো, ও মা তুমি কেন কান্দো, ও মা ছোলো বাড়ি যাব, ইয়াসরিবের বাবা কারাগরে বন্দি আমি দেখছি গো মা, আমি আর বাবার কথা বলবো না, আমি আর বাবা দেখতে চাইবো না, তবু মা তুমি এমন কইরো না, চলো মা চলো নবী আমার খান্দে মাকে ছুমা, আম্মা জান আমেনার সময় ফুরিয়ে আসছে, আম্মা জান আমেনা সন্তানটার বুকের মধ্যে এমন জোরে চাইবা ধরছে রে, ছাড়তে মনে চায় না এই পূর্ণিমার চন্দ্রের মতো এত নুরানি সন্তান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। والضحى والليل إذا سجى বন্ধুরে আমি কসম কইরা বলি দিনের আলো, আমি কসম কইরা বলি রাতের, এবং যখন সেটা অন্ধকার হয়ে যায় আমি দিনেরও কসম করি রাতেরও কসম করি। বলেন তো বাবা, মানুষ কসম করে যখন কোনো কথা সত্য বইলা প্রমাণ করতে চায় তখন ঠিক কিনা? যখন কোনো কথার মানান যায় না তখন মানুষেরা কসম করে ঠিক কিনা? বাবা রে কসম করে, কেন কসম করে জানেননি? কসম কইরা আমার আল্লাহ কয় বন্ধুরে হ্যাঁ বন্ধুরে,
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আমি আল্লাহ, আপনার সাইরাও দেই নাই, আপনার প্রতি নারাজও হই নাই। মারহাবা বলে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ গো আল্লাহ গো, এ কেমন কথা? কসম কইরা আপনি নবীরে বলেন, নবী আমি আপনার প্রতি রাগ করি নাই, আপনারে আমি সাইরা দেই নাই। ও আল্লাহ এ কেমন কসম, এ কেমন কথা? আপনি আপনার নবীরে কেনই বা ছাড়বেন? আপনি তো আপনার নবীরে ছাড়তে পারেন না, কারণ আপনার নবীরে দুনিয়ায় আমাদের জন্য পাঠাইছেনই তো। আপনি ঠিক কিনা বলেন? আপনি কেন আপনার নবীরে সাইরা দিবেন? আবার হেই কথা কসম কইরা বলেন, এমন অনাকাঙ্ক্ষিত কথা আপনি কেন বলেন? আমার বন্ধুরে আল্লাহ কয় জাননি, মক্কায় আমার নবী কাফের মুশরিকদের সব প্রশ্নের জবাব দেয়। আমার নবীর কাছে একবার মক্কার মুশরিকেরা এসে বলে, ও নবী মুহাম্মদ, তোমার কাছে আমরা জানতে চাই, মানুষের দেহে যে রুহ আছে, মানুষের দেহে রুহ এটা কি? এই ব্যাপারে আমাদের বইলা দাও। রুহ কি? দেহ তো দেখি, রুহ তো দেখা যায় না, এই রুহটা কি? রুহটা সম্পর্কে জানতে চাই, বুঝাইয়া দাও। আমার নবী কয় আগামীকাল আইসো, আগামীকাল আমি তোমাদের বইলা দেব। কবে বলবে? জোরে বলেন। কারণ আমার নবীর কাছে প্রতিদিন কয়েকবার হযরত জিবরাইল আসে, নবী আমার দুনিয়ার মধ্যে 23 বছর দাওয়াত দিছে, 23 বছরের জীব দাওয়াতি জীবনে জিবরাইল নবীর কাছে 24,000 বার আইছে। আমার নবী চিন্তা করছে জিবরাইল আসবে, আল্লাহর কাছ থেকে যাই না, আমি আগামীকাল বইলা দেব। আগামীকাল মুশরিকেরা আইছে, ও নবী মুহাম্মদ, বলো 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 রুহটা কি? রুহ সম্পর্কে প্রশ্ন করেছিলাম, জবাব দাও। কিন্তু আমার নবীর কাছে এখন পর্যন্ত জিবরাইল আসে না। নবী কতক্ষণ পর্যন্ত অপেক্ষা কইরা বলে, বাইরে আজকে পারলাম না, আগামীকাল আইসো, আগামীকাল বলবো। এবার কাফেরেরা বাইরে চলে গেছে, সমস্ত মক্কা জুড়ে প্রচার করতেছে, মুহাম্মাদের শয়তানটা মুহাম্মাদের সাইরা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আমার নবীর সঙ্গে কি বাবা শয়তান? আরো জোরে কয় না, ঈমান দিয়ে আমার নবীর সঙ্গে শয়তান না, নবীর সঙ্গে যিনি আছে তিনি কে? আরো জোরে, আমার নবীর সঙ্গে আমার আল্লাহ আছে। কিন্তু ওরা প্রচার করে বেড়ায় মুহাম্মাদের শয়তান, মুহাম্মাদের ছেড়ে গেছে, এমন প্রচার 15 দিন পর্যন্ত গোটা আরবের মধ্যে, মক্কার মধ্যে, দোকানে দোকানে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, জনে জনে, কানে কানে ছড়াইয়া দেয়। আমার নবী কষ্টে ক্ষোভে অভিমানে একদম থমে গেছে। নবী কারো সঙ্গে কোনো কথা বলে না, কারো সঙ্গে কোনো কথা বলে না, কারো কাছে যায় না, কারো সঙ্গে মিলে না, মিশে না, কারণ আমার নবী বড় লজ্জা পাইছে, আমার নবীর বড় অপমান লাগছে, আমার নবীর বড় খারাপ লাগছে। কারণ আমার মাওলা হঠাৎ কইরা আমার নবীর থেকে হারাইয়া গেছে, ঠিক কি না? নবী আমার আল্লাহরে খোঁজে,
শানে কান্দে, আমার আল্লাহর জন্য নবীর আমার খুব খারাপ লাগে, কারণ তুমি দেখা দিয়া কোথায় লুকাইলা, ও গো আমার মাওলা রে তুমি দেখা দিয়া কোথায় লুকাইলা। এবার 15 দিন হয়ে যায় নবীর মনে বড় ব্যথা, আমার নবীর খারাপ লাগে। 15 দিন পরে আমার নবীর কাছে জিবরাইল আইসা হাজির, জিবরাইল কোনো কথা কয় না, জিবরাইলের সঙ্গে আমার নবী কোনো আড্ডায় জড়ায় না, শুধু জিবরাইলের দেখে ফেল ফেল কইরা তাকাইয়া আছে, কারণ জিবরাইলের দেইগা আমার নবী মনে মনে কয় আল্লাহ রে এত দিন কেন তুমি আসো নাই, ও আল্লাহ তোমার জিবরাইল কেন পাঠাও নাই, আমার কাফেরদের সামনে কেন অপমান করছো, ওরা আমার নামে কত বদনাম ছড়াইছে, আমার নবীর মনে বড় কষ্ট। আমার আল্লাহ ডাইকা কয় বন্ধুরা, দিনের কসম কইরা বলি, রাতের কসম কইরা বলি, ওরা যে বলে আপনারে আমি সাইরা গেছি, না 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 কোনো দিন না, ও নবী আমি আল্লাহ আপনার সারি নাই সারতে পারি, জোরে বলে আমি আল্লাহ সারি নাই, আমি আল্লাহ আপনার থেকে দূরে সইরা যাই নাই, নবী গো জানেন নি কেন এই 15 দিন আপনার কাছে আসি নাই, কারণ ওয়ালা আল্লাহ বলো নাই। আমাদের সংসারের মধ্যেও এমন ঘটনা ঘটে, জামাইরে বউ ফোন দিছে, রাত্র 10টা বাজে গেছে, জামাই অফিসের মধ্যে মিটিং এ ব্যস্ত, বউ ফোন দিয়া কয় কিরে তুমি প্রতিদিন সবসময় 9টায় আসো, এখন আও না কি লেগে, কই তুমি, এটা বউ ফোন দিছে 1 ঘন্টা লেট হয়ে গেছে, বউর ফোন দেওয়াটা কি ভাই খারাপ, কথা বলেন খারাপ, ওদিকে জামাই ফোনটা ধরে, তোমার আর কোনো কাম নাই খাইলে খালি আমার ফোন দাও, আমি অফিসে ব্যস্ত আছি, হ্যাঁ দেশে কি এক দোলাই, বউ আসতে ফোনটা কাটিয়া গাল ফুলাইয়া বইয়ে রয়েছে, যা কথাই কইতাম অন কন দি, এনে দোষ কার, বউ তার জামার খোঁজ নিতেছে, 1 ঘন্টা হয়েছে এখনো ঘরে আসে না, গেল কই লোকটা, ওদিকে জামাই এই মুহূর্তে মারাত্মক বেজি, তিনি তাড়াতাড়ি বের হবেন, বের হতে পারছেন না, এর মধ্যে বউর ফোন, এই খবর ওনার আসলে বিরক্ত লাগছে, উনি ধমক দিয়েছে 10 টাকা, কেউ কি দোষী, কাউকে দোষ দেওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে কিন্তু ওই রাইতে বিরাট বড় কিয়ামত ঘটতে যায়, ঠিক কি না, ঘটে কি না বলেন, আমার ভাইরা সূরা দোহা প্রেমের পরিবেশ, মানবী মানের সূরা, ভালো কইরা বই জানিবেন, আপনার সংসারে আজকে বাংলাদেশে এত ডিভোর্স, এত বিবাহ বিচ্ছেদ, এত ভাঙ্গন, এত ভাঙ্গন আর হতো না, এত ভুল বোঝাবুঝি হতো না, এত দূরত্ব তৈরি হতো না, কারণ দূরত্ব তৈরি হলে সেটাকে কেমন কইরা ভাঙতে হয়, সেটা আমারে যিনি বানাইছে সেই আল্লাহই শিখাইছে, মারহাবা বলে কেমনে প্রেম করবেন আপন মানুষের সঙ্গে,
কেমনে প্রেম করবেন বন্ধুর সঙ্গে, কেমনে প্রেম করবেন মুর্শিদের সঙ্গে, কেমনে প্রেমে পড়বেন আমার নবীর সঙ্গে। আমার আল্লাহ শিখাইয়া দেয়, নবী অভিমান করছে, আমার আল্লাহ অভিমান করছে, যেহেতু আমার আল্লাহ বড়, তাই আগে যিনি বড় তিনি রাগ ভাঙ্গাবেন, অভিমান ভাঙ্গাইবেন, এটাই কোরআনের নিয়ম। 15 দিন পর্যন্ত দুইজনে কথা কয় না, সর্বপ্রথম যিনি অভিমান ভাঙ্গাইবার জন্য আসছে তিনি কিন্তু নবী ছিলেন না, তিনি ছিলেন আমার। জোরে বলেন, তার মানে জামাই বউ যদি রাগ হয়, ও মায়েরা আজকে দলিল নিয়ে যান কোরআন থেকে, জামাই যদি আর বউয়ের মধ্যে অভিমান হয়, দুইজন দুই রোমা ঘুমানো শুরু করেন, সবাই আগে জামাইয়ের দায়িত্ব দাইয়া বউয়ের রাগ ভাঙ্গানো। বাবারে 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 সবাই ঘুমায়, তোমরা যারা জায়গা আছো আমার মাবুদের প্রেমে বসে আছো, ঠিক কিনা বলো? এই সময় সবাই ওয়াজ শুনতে পারে না, জায়গা থাকতে পারে না, সবার শরীর সায় দেয় না, সবার দেহ এই সময় কথা বলে না। আমি বসছি, আমি পারতাম বলতে ওদেরকে উঠাইয়া দেন, কিন্তু আমার সেটা মনে সাজলো না। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, যারা জেগে আছো আমি শুধু তাদের জন্য কথাগুলো বলে যাই। আমার আল্লাহ আমার নবীর কাছে আসছে রাগ ভাঙ্গাইবার জন্য, নবীর এটাই কয়, আমি দিনের কসম করলাম, রাতের কসম করলাম, আল্লাহ কথাটা বলবেন, কিন্তু কথাটা বলার আগে একটু কসম কইরা কথাটাকে শক্ত বানাইয়া নিলেন। মারহাবা বলো, এবার আমার মাওলা কই, বন্ধুরে বন্ধুরে, কে বলছে আমি তোমার চাইরে গেছি, তুমি যা শুনছো মিথ্যা কথা, ওগুলো সত্য না, আমি তোমার সাইরা যাই নাই, ঠিক কিনা বলো? ওই যে জামাই ধমক দিছে, জামাই দিয়া কইবে, আল্লাহর কসম কইরা বলি, কে তোমারে ধমক দিছে, কে তোমারে খারাপ বলছে, কে তোমারে বাজে বকছে? না না না, তুমি ভুল শুনছো, আমি তোমারে ধমক দেই নাই, আমি তোমারে বকা দেই নাই, আমি তোমারে খারাপ কিছু বলি না, আমি তো বলছি শুধু আমি একটু ব্যস্ত আছি। এমন কইরা প্রথমে নিজের প্রতি অভিযোগটা থেকে দায় মুক্তি নিবে, আমার আল্লাহ শিখায়। বন্ধুরে না না না, ওরা বলে আমি সাইরা গেছি, আমি কোনোদিনও আপনারে সাইরা যাইতে পারি না। 2 নম্বর কথা আরো বাকি আছে, রাগ শুধুমাত্র এক কথায় ভাঙবে না, বহু জামাই আছে বউয়ের রাগ ভাঙ্গাইবার জন্য, এক লাইন কথা কইয়াই শেষ। এরপর যখন জাম বউয়ের রাগটা ভাঙ্গে না, বউ যখন গলা জড়াইয়া ধরে না, তখন কয়, ও তোমার এত জিদ বুঝবা নে কাইয়া, খেইফা যায় আছে কিনা এমন পাগল জামাই। না না, প্রিয়তমার রাগ ভাঙ্গাইবার জন্য এক দুই কথা কইয়া শেষ করা যায় না, বহুত কথা খরচ করতে হয়। আমার আল্লাহ তার হাবিবের রাগ ভাঙ্গাইবার জন্য, অভিমান ভাঙ্গাইবার জন্য প্রথম নিজের অভিযোগ থেকে দায় মুক্তি নিলেন। এবার আমার আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থ দুটো হতে পারে, নবী দুনিয়ার চাইতে আখেরাত ভালো, অথবা নবী এখন যা দেখতেছো এর চাইতে পরেরটা অনেক ভালো হবে। এইটা দিয়ে আমার আল্লাহ নবীরে বুঝায়, নবী গো
তুমি এখন যেই অপমান পাইয়া কষ্ট পাইছো গো নবী, এই অপমান এই কষ্ট এগুলো কিছু না, এর চাইতে পরে যা আছে সেটার দাম অনেক বেশি। জামাই ও যাইয়া বউরে কইবে আবু রাগ কইরো না, রাতটা পোহাইয়া গেলে কালকে তোমার লইয়া আমি ফ্যান্টাসি কিংডম ঘুরতে যাব, কালকের দিনটা তোমার জন্য খুব ভালো আছে। দেখবেন যে বউ কেমনে রাগ হইয়া থাকে, আমার আল্লাহ নবীর কই, নবী আপনি তো অভিমান করছেন, আরে না অভিমান কইরা কি হইবে, দুনিয়ার চাইতে আখেরাত উত্তম, এখনকার চাইতে পরেরটা আপনি সামনে, আমি যা দিমু সামনে যা ঘটবে নবীর সেটার দাম অনেক বেশি, সেটা অনেক দাম। মারহাবা বলে এখনো নবীর রাগ ভাঙে না, রাগ ভাঙে না, অভিমান ভাঙে না। এবার আল্লাহ আর একটু ভাঙ্গিয়া কয়, আপনি বুঝি বোঝেন নাই এখনকার চাইতে পরেরটা দামি, এটা আপনি বুঝি বোঝেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, লাম তাকিদ দিয়ে আল্লাহ বলে ও চিড়ে আমি আপনাকে দিব, ও চিড়ে আমি আপনারে সেটা পাইয়া আপনি নবী খুশি হইয়া যাইবেন, মারহাবা বলেন। জামাই বউ যেহেতু দমক পাইয়া রাগ হইছে, কালকের দিনটা খুব ভালো আসতেছে এই কথা কইয়াও বউ শান্ত হয় না। তখন জামাই আর একটু যদি খুললা কয়, কালকে আপনারে নিয়া ফ্যান্টাসি কিংডম ঘুইরা আসার পথে আপনারে একটা স্বর্ণের রিং কিনিয়া দেব, আপনারে একটা স্বর্ণের আংটি কিনিয়া দেব, আমি তো রেডি হয়ে গেছি। বলবেন হুজুর এত স্বর্ণ রাগ হইবে আর খালি স্বর্ণ দিমু, না না আমার ঘরের মা আমার ঘরের বোন সে এত বড় কিছু পাইতে চায় না, সে সামান্য কিছু পাইতে রাজি, যদি 20 টাকা দামের এক গোছা নীল চুরি হয়, ও আমার নতুন যারা বিয়ে করছো তোমাদেরকে বলছি তরুণ যুবক ভাইয়েরা, বউয়ের জন্য এক গোছা নীল চুরি কিনে দিবা, কাছের নীল চুরি 20 টাকা দাম নেবে, কিন্তু যদি এটাকে কাগজে পেঁচাইয়া বউয়ের হাতে তুইলা দিতে পারো তোমার বউ এটাই যে খুশি হবে, কোটি টাকা দিয়াও সেই খুশি তুমি পাবা না, ঠিক কি না? আমার আল্লাহ কয় বন্ধুরা ও বন্ধু বিমান কইরেন না, এখনকার চাইতে পরেরটা দামি, আপনি বুঝি বুঝেন নাই খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, আপনি আর বেজার থাকবেন না, আপনি আর অভিমান করবেন না, আপনার মনটা খুশিতে ভরে যাবে। মারহাবা বলো আমার নবী, আমার নবী যেই দিন মক্কা বিজয়ে মুফাসসির বলেন এই যে আল্লাহ বলছেন ওচিরে আমি আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন, এটা দিয়া আমার আল্লাহ আমার নবীর মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়েছে। কিসে? জোরে বলেন
নবী তো মদি মক্কায় আছে, নবীর তো কত কষ্ট, মক্কার মধ্যে কত নির্যাতন। ওই কাফের মুশরিকেরা আমার নবীরে বলছে তোমার রব তোমারে ছাইরা গেছে, আর আমার আল্লাহ কয় নবী গো এই মক্কার বিজয় একদিন আপনার হাতে হবে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا আমার বাবা শোনে যেদিন তুমি দেখবা ওর আইতান্নাসা লোকেদেরকে তুমি দেখবা ইয়াদখুলুনা খালি তারা ঢুকতেই আছে ঢুকতেই আছে, আফওয়াজা দলে 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 জামায়াত জামায়াত ও নবী আপনার কাছে আসতে আছে, নবী অপেক্ষা করেন যেই দিন এই মক্কা বিজয়ের দিন আমার আল্লাহ খোঁচা মাইরা এই সুরা দোহার এটা স্মরণ করাইয়া দিছিলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা আল্লাহ জিগায় বন্ধু রে এই যে দলে দলে মানুষ এসে আপনার হাতে কালেমা পড়া মুসলমান হচ্ছে, একটা মানুষকে ওর অস্ত্র দেখাইয়া ভয় দেখাইয়া তলোয়ার দিয়া রক্ত ঝরাইয়া দিন এইখানে মক্কা বিজয় করেন নাই। ও নবী আপনি কি খুশি নি আপনি কি রাজিনি, আমার নবী মুচকি হাসে লাজুক লাজুক ওই যে অভিমানের দিন আল্লাহ বলছিল আমি এমন দেওয়া দিব তুমি খুশি হইয়া যাইবা, আর আজকে কয়েক বছর পরে মক্কা বিজয়ের দিনে আল্লাহ সেটা মনে করাইয়া খোঁচা মারছে বন্ধু তুমি খুশি নি, আমার নবী কয় মুচকি হাইসা কয় আল্লাহ আমি খুশি। ও নবীর পাগলেরা সে হারা মরণের ভয় করে না প্রেম তো আরে কোন বাবা নবীর পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম তো প্রেম কইরাছেন নবী অলি খোদার শোনে গেছেন মিলিও প্রেম কইরাছেন নবী অলি খোদার শোনে গেছেন দিল মওলা পর্দা খুলি এই তো প্রেম নিশানা প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম তো মরে না হইলে তুমি প্রেম বিখারি চুইলা যাও মুর্শিদের বাড়িও
তুমি প্রেম বেখারে চইলা যাও মুর্শিদের বাড়িও। আরে মুর্শিদ তোমার হবে আয়না দেখবে সোনা মদিনা প্রেম তো প্রেম তো নবের পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম আছে কিনা বলেন আমি আল্লাহর প্রেমে জ্বলতে চাই কিনা আল্লাহর প্রেম আমার কলবে নিতে চাই কিনা ও আমার জাগ্রত মুমিনেরা জোরে ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহর প্রেম চাই কিনা আরো জোরে নবীর প্রেম চাই কিনা চাইলে এখন কি করা লাগবে হইলে তুমি প্রেম বিখারি চইলা যাও মুর্শিদে কোথায় যাওয়া লাগবে বলো আমার বায়রা রে কোরআনের প্রেমের সুরা সুরা দোহা প্রেম বেখারির জন্য মুর্শিদের বাড়ি আমার শান বলে মুর্শিদের বাড়ি যাও রে পাগলা সুরা দোহার পরের আয়াত বলে মান অভিমান ভাঙ্গা ভাঙ্গির পরে এবার আমার আল্লাহ বলে আলাম ইয়াজিদিন কায়াতিমান ফাআমা ওয়াজাদাকা দাল্লান আহমদাবাদ দরবারে হাবিবুল্লাহ হুজুরের কাছে আপনি কেন যাবেন আমি সারসিনার গোলাম পুরা দরবারের বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত দরবার সারসিনা আমি আমার মুর্শিদ কেবলার কাছে কেন যাই কারণ যখন কেউ বিপদে পড়ে যখন কারো কষ্ট হয় যখন কারো দুঃখ হয় দুঃখী মানুষটা কষ্টের মানুষটা বিপদগ্রস্ত মানুষটা বড় কোনো একজনের কাছে ঠাই নিবে আশ্রয় নিবে এটাই দুনিয়ার নিয়ম ঠিক কিনা বন্ধুরে আমার আমার রহমতুল লিল আলামিন আমার নবী মক্কার শ্রেষ্ঠ বংশ কুরাইশ ফ্যামিলিতে আমার নবী আসছে মক্কার শ্রেষ্ঠ গোত্র আমার নবী বলে আমি যেই বংশে আসছি সেই কবিলাটাও দামি মুসলিমের হাদিস আমার নবী বলে আমি যেই ঘরে জন্ম নিয়েছি সেই ঘরটাও দামি আমি যেই নফসের মাধ্যমে আসছি যেই মানুষেরা আমার জন্ম দিছে ওই মানুষগুলোও দামি আমার নবী এত দামি পরিবারে বলেন তো দামি পরিবারের ছেলে মেয়েদের কোনো দুঃখ আসেনি আরো জোরে বলেন গ্রামের করটিয়া এই যে খারজানা গ্রামের ছোট্ট কুড়ে ঘরে জন্ম নিলে একটা বাচ্চা তার অনেক রোগ অনেক অপুষ্টি অনেক কিছু হতেই পারে টাঙ্গাইল সদরে ফ্ল্যাট বাসার মধ্যে সচেতন বাবা মায়ের ঘরে জন্ম নিলে সেই ছেলে মেয়েটার তেমন বেশি অপুষ্টি থাকার কথা না ঠিক কিনা আমার নবী তো বড় পরিবারে জন্ম নিয়েছেন আমার নবীর তো দুঃখ হওয়ার কথা না আর আমার
কারো যদি দুঃখ না থাকে তার তো কারো কাছে আশ্রয় নেওয়ারও কথা না, ঠিক কিনা বলেন? এ বাবা মুর্শিদের কাছে পাগল তোমরা কেন যাও? ওই পাগলায় পিছনে বৈশাখ কেন কান্দে? কারণ কান্দে এই কারণে, যার কলবটা অহংকারে ভরা আর মুর্শিদ লাগে না, যার কলবের মধ্যে দুঃখ, যার কলবের মধ্যে প্রেমে ভালোবাসায়, যার কলবটা পোড়া, ওই পোড়া মানুষটা মুর্শিদের কাছে যাইয়া কলবটারে শীতল করে, ঠিক কিনা? কি দিয়ানি বাইরে জালা, কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি বাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রহিলা কোথায়? বলো না, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া, এখন দয়াল রহিলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা, কি দিয়া নিবাই পীড়িত শিখাইয়া, কই গেল লুকাইয়া, পীড়িত শিখাইয়া আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়, ও মোর জ্বালা রে জ্বালা, কি দিয়া নিবাই দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা, কি যার প্রেমে মুর্শিদের জ্বালা, মুর্শিদ বিরহের জ্বালা জলে, সেই তো মুর্শিদের কাছে দৌড়ায়, ঠিক কিনা? বাজান হাবিবুল্লাহর প্রেমে যে একবার পড়ে শীত দৌড়ায়। কিছুদিন আগে আহমদাবাদ দরবারের মাহফিলের আগে আমার বাজান এই টাঙ্গাইল থেকে মুন্সিগঞ্জে গিয়েছেন, আমার থেকে প্রায় 20-25 কিলো দূরে। ওই যে বাজান গত বছরে কয়েকটা প্রোগ্রামে আমি এসেছি, বাজানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বাজান আমারে ভালোবাসা দিয়েছে, মাহফিলে আনছে, উনি একজন পীর সাহেব, উনি আমারে ভালো বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। আমি যখন মাত্র অন্যের কাছে বাজান আমারে বলে নাই, অন্য একজন আমারে ফোন দিয়ে কইল, আপনি টাঙ্গাইলে যে দরবারে মাহফিলে যান মাঝে মধ্যে, সেই পীর সাহেব আসছে। আমি ফোন দিলাম, বাজান আপনি নাকি মুন্সিগঞ্জ? হ বাজান আমি সিরাজ দিখান আছি। আমি সঙ্গে সঙ্গে আমার মসজিদ থেকে হুন্ডা একটা লইয়া আমার বাজানের কাছে দৌড়াইয়া যাই, কারণ আমার এই জন্য যাওয়া লাগছে, কোনো স্বার্থ নাই, আমার বাজান আমারে ভালোবাসে, টাঙ্গাইল গেলে বড় ভালোবাসে, বুকে ঠাই দেয় আমার কাছে বাজান আইছে। আমি যদি বাজানের কাছে না যাই আমার মনটা মানে না, ও বাবা রে দুঃখ না থাকলে জ্বালা না থাকলে জ্বালা জুড়ানোর প্রশ্ন আসে না, ঠিক কিনা বলো? আমার নবী মক্কার সবচাইতে দামি বংশের মধ্যে আসছে, মক্কার সবচাইতে দামি ঘরের মধ্যে আসছে, মক্কার সবচাইতে দামি মানুষটার সন্তান, আমার নবীর কোনো দুঃখ নাই। যার দুঃখ নাই তার তো মুর্শিদ লাগে, যার জ্বালা নাই তার জ্বালা নিবানের মতো কাউকে দরকার নাই। এই জন্য আমার আল্লাহ আমার নবী জন্মের আগেই বাবা জানকে নিয়ে গেলেন, আমার নবী এত দামি পরিবারে আইয়াও বলেন, যার বাবা নাই তার দুঃখ আছে কি নাই,
আহারে মহব্বতে কয় না, আরো জোরে বলেন। পাঁচ বছর পর্যন্ত আমার নবী অন্য বাড়িতে দুধ খাইয়া বড় হয়। নবী আমার আপন মায়ের কাছে আইছে, সাত আট মাস হলো মায়ের সঙ্গে থাকে, মায়ের রান্না মায়ের হাতের রান্না খায়, মায়ের কোলে ঘুমায়। এর মধ্যে হঠাৎ করে একদিন নবীর মা ও নবীরে বিদায় দিয়া চহিলা যায়। বলতো বাবা, দামি বংশের এখন আর কোনো দাম নাই, দামি পরিবারের এখন আর কোনো দাম নাই, দামি বাপ মার এখন আর কোনো দাম নাই, কারণ আমার নবীর কলজাটা বড় দুঃখ, আমার নবীর হৃদয়টা বড় কষ্ট, আমার নবীর মতো এত কষ্ট জমিনে আর কারো নাই, কারণ ছয় বছরের আগেই, জন্মের আগেই তার বাবা নাই, জন্মের ছয় বছর পরে মা নাই, আমার নবীর চাইতে দুঃখী আর কেউ নাই। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে। ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, সেবি ও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও আমার। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদ মত, করিও আমার উম্মত, করিও আমার। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি বাঁচিয়া থাকে, যদি বাঁচিয়া থাকে, সেবিও পিতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়েও বড় সম্পদ, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ঠিক কি না বল? ওরে পাগলা জাননি, প্রেমের সুরা দোহা তাফসীর এমন কইরা কেউ বলবে না, গভীর রাত্রে বস্য ভালো কইরা বুঝা না। বন্ধুরে আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই না, আমি তোমার এতিম পাইছি, ও বন্ধু আমার জ্বরটা বেড়ে গেছে, শরীরটা কাঁপতাছে, চোখটা ঝাপসা হয়ে আসছে রে উম্মে আইমন,
আমি বুঝি আর বাজবো না রে উম্মে আয়মন, আমার কলিজার টুকরা মোহাম্মদ বাবার কবর দেখতে চাইছিল, আমি তারে বাবা দেখাইবার জন্য বাবার কবরের কিনারে আন্যা দাঁড় করাইছি, কিন্তু আমি বুঝি নাই বুঝি নাই আমার বাবা বাবা দেখতে আইসা মায়েরও যে হারাইবে উম্মে আয়মন, আমি বুঝি নাই উম্মে আয়মন রে, আমার দিনে দিনে সময় ফুরিয়ে বাবার মোহাম্মদ রে আমার বুকে একটু দে, আমার নবী দৌড়াই আসছে ছয় বছরের বাচ্চা হইলেও আমার নবীর জ্ঞানের কোনো কমতি নাই, আমার নবীর বুঝের কোনো কমতি নাই, নবী আমার মায়ের বুকের মধ্যে জাফাইয়া পইরা মায়ের টোটের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, আর মা মা কইয়া ডাকে ও মা তুমি কেন এমন করো, ও মা তুমি কেন কান্দ, ও মা ছলো বাড়ি যাব, ইয়াসরিবের বাবা কারাগরে বন্দি আমি দেখছি গো মা, আমি আর বাবার কথা বলবো না, আমি আর বাবা দেখতে চাইবো না, তবু মা তুমি এমন কইরো না, চলো মা চলো নবী আমার খান্দে মাকে ছুমায়, আম্মা জান আমেনার সময় ফুরিয়ে আসছে, আম্মা জান আমেনা সন্তানটারে বুকের মধ্যে এমন জোরে চাইপা ধরছে রে, ছাড়তে মনে চায় না এই পূর্ণিমার চন্দ্রের মতো এত নুরানি সন্তান, ও বাবা যেই মা জানে তার সন্তানটাকে, সন্তানটা গর্বে যখন ছিল স্বপ্নে বাবা ইব্রাহিম আইসা বইলা গেছে, আমার কর বংশের মধ্যে সবচাইতে সেরা সন্তান, ও মা তোর গর্বে আমার আল্লাহ দিছে, জঙ্গলের বাঘ গোপনে বের হইয়া আমেনের সালাম দিয়া কয় আম্মা যান রহমাতুল লিল আমিনের মা আপনি, কূপের মধ্যে গর্ভবতী আমেনা দাইয়া দাঁড়ায়, সবাই দূর থেকে বালতি টাইনা টাইনা পানি উঠায়, আম্মা যান আমেনা দাঁড়াইলে পানি উপরে চলে আসে, আম্মা যান আমেনা আমার নবীর যখন জন্ম দেয় রাজপ্রাসাদ পর্যন্ত আম্মা জানের সামনে দেখা হয়ে যায়, মা জানে তার সন্তানটা আসলে কে, ওই সন্তান সাইরা যাইবে মায়ের তো যাইতে মনে চায় না, মা কান্দে পোলা বুকে জড়াইয়া কেমনে সাইরা যাইবে রে, আম্মা জান আমেনা ধীরে ধীরে নিস্তেজ হইয়া যায়, আমার নবী মায়ের ছোট্ট হাত দিয়া জড়াইয়া রাখছে, তবুও আমার নবীর হাতের বাউন্ডারির মধ্য থেকে মা চিরদিনের জন্য চইলা যায়, আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি একা পারু প্রান্তরে, কেউ নাই রে ও হায় রে জন্মের আগে বাবা গেল দেখি নাই নয়নে, জন্মের আগে বাবা গেল দেখি নাই নয়নে, ছয় বছরে মাও গেল ছয় বছরে মাও গেল, মা ডাকিব কারে এই বব সংসারে, আমার কেহ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি মা মা করে, আমার কেউ নাই রে
রহমাতাল লিল আলামিন, আমার নবী এতিম হয়ে গেছে, আমার নবীর কেউ নাই। উম্মে আয়মন আমার নবীর কোলের মধ্যে লইছে, আমার নবীর কোলের মধ্যে লইয়া উঠের পিঠে উঠা বাড়িতে আসছে। এই আট দিনের পথ, আট দিন সফর কইরা যখন দাদা আব্দুল মুত্তালিবের হাতে, ও বাবা আমার নবীর সাইরা দিন। আপনারা জানেন 2012 সালে সাগর রুনি নামে একজন সাংবাদিক দম্পতি হত্যা হয়েছে, তাদের ছোট্ট একটা বাচ্চা, আমি জানি না তাদের বয়স কত ছিল, কিন্তু এরকম 5-6 বছর হতে পারে। এই মেঘ ছেলেটা কিচ্ছু বুঝতো না, চোখের সামনে বাবা মাকে মেরে ফেলছে, ছেলের কোনো খেয়াল ছিল না। 6 বছরের বাচ্চাদের সব কিছু বুঝবে তেমন কিন্তু কিন্তু আমার রহমাতাল লিল আলামিন, আমার নবী দয়ার নবী মায়ার নবী দাদার কাছে আসছে। আট দিনের ব্যবধানে কাঁদতে 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 পানি ঝরতে ঝরতে চোখের পাতা দুইটা লাইগা গেছে। নবী আমার চোখে দেখে না, কান্নার কারণে চোখের পাতা দুইটা লাইগা গেছে। ও আমার টাঙ্গাইলের বাবা, ওই দুঃখী নবীর উম্মত তুমি, ওই দুঃখী নবীরে আমার আল্লাহ সারে আমি তোমারে কিন্তু ওই এতিম অবস্থায় পাইছি, ওই সময় আমি তোমারে বুকে জড়াই আনিছি। ও নবী রে নবী রে, ওই সময় আমি তোমার মাথার উপরে মেঘ দিয়া ছায়া দিছি, ওই সময় আমি তোমার সাপ দিয়া খেদমত করাইছি বাতাস রে নবী, ওই সময় আমি তোমার যা লাগতো আমি সব মিলাইয়া দিছি, সব মিলাইয়া দিছি। আমি তোমার অভিমান কেন করো, অভিমান কেন করো, আলম ইয়াজিদি কায়াতিমান ফা আমো। আমি তো তোমার এতিম অবস্থায় পাইছি, সেই সময় তোমার সব তোমারই দিছি। ও আমার তরিকতের ভাইরা শোনো, দুঃখ ছাড়া কোনোদিন সফল হওয়া যায় না, ব্যথা ছাড়া কোনোদিন উপশম হয় না। অন্তরে পাপের ব্যথা জাগ্রত করো, কলমটারে মাইরো না, মাইরো না, পাপ করছো কোনো সমস্যা নাই, কিন্তু কলমটারে যদি টিপ্পা তুমি হত্যা কইরা ফালাও। শুরুতেই বলছিলাম বাবা, কলবের টিপ্পা হত্যা করা যাবে না, যদি কলবটাকে মেরে ফেলো তাইলে বাবা তুমি শেষ, পাপ করছো কোনো সমস্যা নাই। কারণ সমস্যা নাই এটা আমি বলি না, বলে কে? তুমি দুঃখী হও,
পাপবোধ নিজের ভিতরে জাগাও, পাপবোধ নিজের ভিতরে জাগাও, পাপবোধ নিজের ভিতরে জাগাও। এবার তুমি তোমার মুর্শিদ যে আছে তার বাড়ি দৌড়াও, বলবা হুজুর আমার মুর্শিদ নাই, কারো হাতে আমি হাত দিই নাই। ওরে পাগলা রে মুর্শিদ কি আসমান থেকে আসে না রে, না জারে তোর ভালো লাগে, সিলেকশনের সময় দেখবি যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে পরহেজগারি আছে, যার ভিতরে আমল আছে, এমন একজন মানুষের বাড়িতে যা, তার কদমে নিজের সমর্পণ কইরা দে, তার সঙ্গী হয়ে যা, তার সঙ্গত্ব না তার সঙ্গ নাও, তার সঙ্গে গেলে পরে তোমার ব্যথা তিনি দূর কইরা দিবে। হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের বাড়িও, হইলে তুমি প্রেম ভিখারি চইলা যাও মুর্শিদের বাড়িও। আরে মুর্শিদ তোমার হবে আয়না, মুর্শিদ তোমার হবে আয়না, দেখবি সোনার মদিনা প্রেম তো নবীর পাগলেরা দিছে হারা মরণের ভয়, করে না প্রেম তো সরে না প্রেম তো মরে না। বাবারে প্রেমের সুরা দোহা, আল্লাহ বলছেন বন্ধু আমি তোমার এতিম অবস্থায় পাইছি, তারপর তোমার দুঃখ আমি আল্লাহ সরাইয়া দিছি, ঠিক কিনা? বাকিগুলো এভাবেই সব কিছু মিলিয়ে কথা হচ্ছে, প্রেমের সময়ে আমরা যদি শুধুমাত্র সুরা দোহার আলোকে তরিকাটা চর্চা করি, তাহলে এখানে রাগ অভিমান ভাঙানো সব কিছুই খুঁজে পাওয়া যায়, এবং কি কি নিয়ামতের মধ্যে আছে তাও পাওয়া যায়। পাওয়া যায় কি না বলেন? আল্লাহ আমাদের সবাইকে তরিকতপন্থী, যেহেতু আমরা যেহেতু নবীর প্রেমিক আশিকের রসুল সুন্নি জনতা, আমাদের স্রোতের গা বাসালে চলবে না, কে কি বলল সেদিকে ঘুরে ফিরে গিয়ে আমরা যদি আল্লাহর প্রেম মোহাম্মত এসকে রসুল হুব্বে রসুল যদি আমরা ছেড়ে দেই তাহলে বাবা দুনিয়াটাই চলে যাবে। কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমরা আছি বলেই, ওলামায়ে আহলে সুন্নাত আল জামাত আছে বলেই এখনো দীন ইসলাম ঠিক আছে। ফুরফুরা সিলসিলা, এটা যেমন তেমন সিলসিলা নেই, এটা এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ সিলসিলা, কষ্টি পাথরে যাচাই করা মুজাদ্দিদের জামানার সিলসিলা, ঠিক কিনা বলেন? এই সিলসিলাকে যেমন তেমন ভাবলে চলবে না, এই সিলসিলার আমলকে যেমন তেমন মনে করলে চলবে না। দুনিয়ার বহু বহু রাগবাল দেখছি, শেষ পর্যন্ত যখন দূরে বসে বহুত ফাল ফালাইছে, কিন্তু ফুরফুরা সিলসিলার প্রত্যেকটা আদনা আমলের সামনে আইসাও সারেন্ডার করতে বাধ্য। এটা হচ্ছে আমার ভাইয়েরা, এটা হচ্ছে এই সিলসিলার বরকত, এই সিলসিলার ফজ। আমরা আসুন এই সিলসিলাকে কখনোই ছোট মনে করবেন না, দুর্বল মনে করবেন না, এই সিলসিলার কোনো আমলকে কখনোই আপনি দুর্বল মনে করবেন না। যে মিলাদ ক্যাম হুজুররা আমরা করি এটা মনে হয় দুর্বল, খবরদার কওমেদের বাবারা পর্যন্ত স্বীকার করতে বাধ্য। সারসিনা ফুরফুরা জনপুরের মিলাদ ক্যামের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা এদেশে আমাদের নাই। এ ফতোয়াগুলো আছে, যারা আমাদের বাংলাদেশে ফাল পারে এরা দূরের থেকে ফাল পারে, ফালান লাগবো নাইলে তো টিকবে না, ব্যঙ্গে ফালায় উন্দুরবিন বান্দর ফালায় ওরা ফালাইবে না, ঠিক কিনা বলেন? ফালান লাগবে দেখে ফালায়, মার্কেট ধরন লাগবে দেখে ফালায়, কিন্তু
টিকে না, টিকে না। মিলাদ ক্যাম্পের সামনে আমরা যেই তরিকায় মিলাদ ক্যাম্প করি, হ্যাঁ মিলাদ ক্যাম্পের মধ্যে অনেক ঘাটতি অনেক জায়গায় আছে, আর আমরাও স্বীকার করি, আমরাও তার বিরোধিতা করি, কিন্তু ওলামায়ে ফুরফুরা ওলামায়ে সারসিনা যেই মাসলাকের উপরে আদর্শের উপরে আকীদার উপরে মিলাদ ক্যাম্প করে পৃথিবীতে আজ পর্যন্ত মিলাদ ক্যাম্পের বিরোধিতা করার মতো সক্ষমতা কোন আলেম দেখাতে পারে নাই। এজন্য আসুন এই সিলসিলাকে দামি মনে করবেন, করটিয়া দরবার আহমদাবাদ দরবার এই এলাকায় ফুরফুরার প্রতিনিধিত্ব করে আমরা সবাই এই দরবারের সাথে এই মাসনাকের সাথে নিজের ব্যথা নিয়ে যাব, ব্যথা নিয়ে যাবেন, চোখের পানি নিয়ে যাবেন। যদি মুর্শিদের কদমে নিজের এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, আপনার সারা জীবনের সব দুঃখগুলো মুহূর্তের মধ্যে ওই এক ফোঁটা পানি দিয়ে ধৌগ্ধ হয় একদম সালসাবিল দিয়ে পরিষ্কার করে দেবে। এই জন্য হাসতে হাসতে যাওয়ার দরকার নাই, নাচতে নাচতে যাওয়ার দরকার নাই। যদি পারেন ব্যথা নিয়ে মসজিদের কাছে যাবেন, আল্লাহ বাকি ফয়সালাটা আপনার করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাজান ফরহাদ সেই মসজিদ গজ থেকে আসছেন, তো আমার বাজানকে বসিয়ে রেখে আমি কথা বললাম, হ্যাঁ তো আমি বিদায় নিচ্ছি, আপনাদের থেকে দোয়া করবেন আমার জন্য, আমি হুজুরকে বলার কাছেও দোয়া চাই, আপনারা মুরব্বীরা আছেন সবার কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।